ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ইংলিশ তো বন্ধুরা আজ আমরা যে পার্টটি নিয়ে এসেছি সেটি কি প্রিপোজিশন কি ঠিক বললাম একদম না এটার উচ্চারণ প্রেপজিশন পজিশন প্রে পজিশন নট প্রিপোজিশান তো আজ আমরা প্রেপজিশান নিয়ে আলোচনা করবো তো আমরা পরপর কয়েকটি ভিডিওর মাধ্যমে পার্স স্পিচ সম্বন্ধে জানছি নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আজ প্রেপজিশান প্রে পজিশন তো বন্ধুরা তো বন্ধুরা এটা কি বাংলায় আমরা যাকে বলি প্রধান অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় এরপরে আমাদের যে তিনটি পার্ট আছে এক প্রেপজিশান কনজাংশন এবং ইন্টারজেকশান এই তিনটাই আমাদের বাংলাতে অব্যয়ের কাজ করে তো এটা আমাদের প্রধান অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় তো বন্ধুরা প্রে পজিশন কোথাটার অর্থ কোথাটার মধ্যেই লুকিয়ে আছে কোথাটার মধ্যেই আমাদের এই কথাটার অর্থ লুকিয়ে আছে সহজভাবে বুঝতে গেলে কি জানবো আমরা প্রে পি আরি প্রে প্রে কথাটার অর্থ হল পূর্বে আগে পজিশান আমরা অলরেডি জানি পজিশান মানে অবস্থান তাহলে কিছু ওয়ার্ড আমরা জানি পার্টস অফ স্পিচ মানে বিভিন্ন ওয়ার্ডস তো যে ওয়ার্ডসগুলি আমরা পূর্বে বসে প্রে পূর্বে পজিশান অবস্থান কাদের পূর্বে বসে চলো বন্ধুরা আমরা প্রেপজিশনের ইংলিশ একটা সংজ্ঞা জেনে নিই দেখো এ প্রেপজিশান প্লেস্ট প্লেস্ট মানে বসে কোথায় বিফোর এ নাউন আমরা জানি নাম পদ যে কোনো নাম বলতে সেটাকে আমরা নাউন বুঝি যে শব্দগুলি তাহলে বিফোর এ নাউন অর এ প্রনাউন প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেটাই প্রোনাউন তো প্রেপোজিশান হল এমন ওয়ার্ড এ প্রেপোজিশান ইজ এ ওয়ার্ড ওকে প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন নাউন অর প্রোনাউনের আগে বসে বসে এক্সপ্রেসেস প্রকাশ করে ওই প্রেপোজিশানটা প্রকাশ করে দেয় ইটস রিলেশান সম্পর্ক উইথ দ্য আদার ওয়ার্ডস অন্য শব্দগুলির সাথে ইন দ্য সেন্টেন্স আমার একটা বাক্য আছে একটা স্পিচ আছে ইংলিশে একটা সেন্টেন্স আছে সেখানে আমরা প্রেপোজিশান ব্যবহার করি একটা নাউন বা একটা প্রনাউনের ঠিক আগে ব্যবহার করে ওই নাউনটা ওই প্রোনাউনটা আমরা যে সেন্টেন্সে মাঝে একটা প্রেপোজিশান দিলাম তারপরে নাউন দিয়ে দিলাম বা প্রনাউন দিয়ে দিলাম ওই নাউনটা ওই প্রোনাউনটার কি সম্পর্ক আছে তার আগের ওয়ার্ডগুলির মধ্যে এটি প্রকাশ করে ওই মাঝের প্রেপোজিশান কে প্রেপোজিশান এই মাঝে যে কাজটা করছে বোঝা গেল ধরে নাও এটা একটা ইন আছে হলো ইন ভিলেজ এটা হয়ে গেল আমাদের একটা নাউন ভিলেজ একটা গ্রামের নাম বোঝাচ্ছে আর ইন হলো একটা প্রেপোজিশন তার আগে আমরা সাবজেক্ট ভার হ্যাঁ বা অবজেক্ট এইসব আমরা পেতে পারি তো সংজ্ঞাটি আমাদের কি বলছে ডেফিনেশানটা আমাদের কী বলছে এ প্রেপোজিশান এক্সপ্রেসেস ইটস রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স সিম্পল কথায় প্রেপোজিশান হলো একটা ওয়ার্ড যেই ওয়ার্ডটি নাউন বা প্রনাউনের আগে আমরা যুক্ত অক্ষরের মতো বসিয়ে দিই ওই নাউনটাকে বা প্রোনাউনটাকে যোগ করতে বাক্যের সাথে এবং ওই নাউনটা বা ওই প্রনাউনটার সম্পর্ক আমার সেন্টেন্সের আগে যে শব্দগুলি আছে তাদের সাথে কোনো একটা সম্পর্ক আছে কিছু একটা সম্বন্ধ আছে এই জিনিসটা বুঝিয়ে দেয় আমাদের প্রেপোজিশান তাই প্রেপোজিশনকে আমরা বলি সম্বন্ধবাচক অব্যয় বা প্রধান নয়ী অব্যয় তো বন্ধুরা বারবার একটা কথাই বলি উদাহরণ আমাদের যে কোনো ডেফিনিশনকে ইজি ইজি আর ইজিয়েস্ট করে দেয় তো এবং চলো পর উদাহরণ দেখে নিই সেই ডেফিনেশনকে আরও ইজি করে নিতে দেখো বন্ধুরা সন্তু একটা ছেলের নাম লিভস অ্যাট গোপীনাথপুর সন্তু এই বাক্যের কর্তা বা সাবজেক্ট লিভস ভার্ব ওকে অ্যাট এই যে আমরা একটা ওয়ার্ড পেলাম অ্যাট এ অ্যাট হল প্রেপজিশান কেন দেখো গোপীনাথপুর একটা প্লেসের নাম একটা গ্রামের নাম তাহলে দেখো এই গোপীনাথপুর হল নাউন তার আগে বসেছে অ্যাট প্রেপোজিশন এটা এই গোপীনাথপুরকে সন্তুলিভ তার সাথে এই প্লাসের মতো কাজ করেছে সন্তু লিভস সন্তু বাস করে ব্যাস এটা আমার একটা বাক্য সন্তু থাকে সন্তু বাস করে এবারে সন্তু কোথায় বাস করে এই ব্যাপারটা আমাকে বোঝানোর জন্য এই প্রেপোজিশনটা এসেছে এসে গোপীনাথপুর প্লেসটাকে যোগ করে দিয়েছে আমার বাকি এই ওয়ার্ডগুলির সাথে তাহলে সন্তু এই যে সন্তু আছে সন্তুর সাথে গোপীনাথপুরের একটা কিছু সম্পর্ক আছে কি আছে না গোপীনাথপুর একটা গ্রাম সন্তু সেই গ্রামে বাস করে এই জন্য একে বলা হচ্ছে সম্বন্ধবাচক অব্যয় আবার দেখো লিভস বাস করে কে বাস করে সন্তু বাস করে তাহলে বাস করে কোথায় আমার একটা প্রশ্ন আসছে সেটা উত্তর দিচ্ছে কে না গোপীনাথপুর হলো তাহলে এই নাউনের সাথে বাকি ওয়ার্ডগুলি বলা আছে না দ্য আদার ওয়ার্ডস এই আদার ওয়ার্ডসগুলির সম্পর্ক পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় কে এই প্রেপোজিশনটা এসে বোঝা গেল আই ক্লিয়ার ওকে লুক অ্যাট সন্তু লিভস অ্যাট গোপীনাথপুর তাহলে অ্যাট হয়ে গেল আমাদের প্রেপোজিশান প্রেপোজিশান কি কাজ করলো মাঝে ও যুক্ত অক্ষরের মতো বসে গিয়ে একটা নাউনকে অ্যাড করে দিল অ্যাড করে ওই নাউনের সম্পর্ক এই বাক্যের আদার্স যে ওয়ার্ডগুলি আছে তাদের সম্পর্কটা কি সেটা বুঝিয়ে দিল ব্যাস প্রেপোজিশনের এটাই কাজ সিম্পল কাজ প্রেপোজিশান প্রেপোজিশান নাউন বা প্রোনাউনের আগে বসে এই নাউন বা এই প্রনাউনটিকে ওই বাক্যের বাকি শব্দগুলির সাথে যে সম্পর্কটা আছে সেটা বোঝাতে সাহায্য করে কে না প্রেপোজিশান ব্যাস হয়ে গেল প্রেপোজিশানের মেন কাজ তো বন্ধুরা আর একটা উদাহরণ দেখে নাও আই রাইট উইথ এ পেন আই রাইট আমি লিখছি আই রাইট ব্যাস এই কাজকে আরও পরিষ্কার করে বোঝাতে এই বাক্যটার সাথে আরও মিনিং যুক্ত করতে এই বাক্যটিকে আরেকটু লেন্দি করতে আমাকে সাহায্য করছে উইথ প্রেপোজিশন উইথ প্রেপোজিশন দেখো কোথায় বসেছে উইথ উইথটি এ ফেন নাউনের আগে ফেন নাউন ওকে একটা কি জিনিসের নাম তাহলে নাউনের আগে কে বসলো উইথ প্রেপোজিশন এই উইথটা বসে কি কাজ করলো আমি লিখি আমার লিখার সাথে সম্পর্ক কি দিয়ে লিখি কি ভাবে লিখি কী সে সাহায্যে লিখি একটা পেন আমি পেন প্রেপজিশান না দিয়ে আমি পেন কথাটা ব্যবহার করতে পারবো না আমি যদি উইথ না দিই আই রাইট এ পেন কি আসছে বল বন্ধুরা যদি প্রেপোজিশান ব্যবহার না করে আমি পেন কথাটা অ্যাড করে দিই বাক্যের সাথে কেমন হবে মিনিংটা তো বন্ধুরা আই রাইট এ পেন এ বাবা আমি একটা পেন লিখি এটা কি মানে হলো না আমি একটা পেন লিখি হলো না তাহলে আমি পেনের সাহায্যে লিখি পেনের দ্বারা লিখি পেন দিয়ে লিখি এই কথাটা বোঝানোর জন্য এসে গেছে কে প্রেপোজিশান উইথ তাহলে উইথ এসে কি কাজ করলো আমি পেনের সাহায্যে লিখি এইভাবে বোঝালো উইথ না থাকলে আই রাইট এ পেন আমি একটা পেন লিখি কথাটার বাস্তবে সঠিক মিনিং হলো না তাই সেই সঠিক মিনিং দিতে একটা সেন্টেন্সকে বাড়িয়ে দিতে একটা সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে আর একটা এক্সট্রা নাউনের অর্থ বুঝিয়ে দিতে প্রেপোজিশান কাজ করে উইথ হল সেই একটা প্রেপোজিশান নেক্সট এক্সাম্পল দ্য সান সূর্য রাইজেস ইন দ্য ইস্ট প্রতিদিন সূর্য কিন্তু পূর্ব আকাশে ওঠে দেখো দ্য সান রাইজেস সূর্য ওঠে এটা আমার একটা বাক্য দা সান সাবজেক্ট কর্তা রাইজেস ওঠে বা উদিত হয় কোথায় এরপরে উদিত হয় আমাকে আরও পরিষ্কার করে বলতে গেলাম যে পূর্ব আকাশে উদিত হয় দ্য সান রাইজেস দ্য ইস্ট দ্য সান রাইজেস দ্য ইস্ট মানে আসছে আসছে না কেমন মনে আসছে সূর্য এখানে রাইজেস সেখানে ওঠানো হয়ে যাচ্ছে সূর্য পূর্বকে ওঠায় হচ্ছে মানে হচ্ছে না সূর্য পূর্ব দিকে ওঠে এটা বোঝানোর জন্য আমাদের এলো আই এন ইন প্রে পোজিস নট প্রিপোজিশন দিস আটারেন্স উইল বি প্রে ওকে নেক্সট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট পূর্ব দিকের সাথে সূর্যের কি সম্পর্ক আছে একটা সম্পর্ক আছে কি না সূর্য পূর্ব দিকেই ওঠে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে এই যে সম্পর্কটা আছে এই যে সম্বন্ধটা আছে সেটা বুঝিয়ে দিল ইন দ্যাটস ওয়াই ইন ইজ আ পজিশন প্রে পূর্বে পজিশন অবস্থা কার পূর্বে অবস্থান করছে নাউন 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 প্রনাউনের পূর্বেও বসে সেরকম উদাহরণ আমরা দেখে নেব তো বন্ধুরা প্রেপজিশান কি এটা ক্লিয়ার হলো ইয়েস নেক্সট এক্সাম্পল চলো দেখে নিই আরও ইজি হয়ে যাবে প্রেপোজিশান বুঝতে তো বন্ধুরা প্রেপজিশান এমন একটা টপিক গ্রামারে সবচেয়ে টিফিক্যাল সবচেয়ে কঠিন টপিক এটা কিন্তু ক্লাস শেষ পর্যন্ত দেখতে থাকো প্রেপোজিশন উইল বি আ ভেরি ইজিয়েস টপিক আইসার ইউ ওকে লেটাস সি নেক্সট এক্সাম্পল হ্যাঁ বন্ধুরা নেক্সট এক্সাম্পল চলো দেখে নিই প্রোনাউনের পূর্বে কীভাবে বসে বাক্য তৈরি করছে বা সাহায্য করছে প্রেপোজিশান দিস গিফট ইজ ফর হিম দিস গিফট এই গিফটটা ইজ হয় ফর হিম এই গিফটটা তার জন্য কোনো একটা ছেলের জন্য এই গিফটটা হিম দেখো বন্ধুরা ফর কোথায় বসেছে প্রোনাউনের পূর্বে নাউন অর এ প্রোনাউন বিফোর নাউন অর এ প্রোনাউন ওকে হিম প্রোনাউন কেন প্রনাউন হিম হচ্ছে কোনো একটা ছেলের পরিবর্তে বলছি কোনো একটা ছেলের নাম হয়তো রাম আমি রামের কথা না বলে বলছি তার ওকে সেই জন্য হিম কথাটি হলো প্রোনাউন হি ইজ বাই মি হি ইজ বাই মি বাই কথাটা আমরা কি বেশিরভাগ বাই মানে দ্বারা এই কথাটি মনে করি কিন্তু সেটা ঠিক আবার বাই মানে পাশে হি ইজ বাই মি বাই বাই মানে পাশে মি দেখো আমি আই এম সঞ্জয় সঞ্জয় হলো নাউন আমার পরিবর্তে সঞ্জয় না বলে বললাম মি আমার পাশে সেই জন্য বাই কথাটি হয়ে গেল প্রেপোজিশান আর মি হল প্রোনাউন আই শ্যাল গো আমি যাব উইথ ইউ তোমার সাথে আমি তোমার সাথে যাব ইউ প্রোনাউন উইথ প্রেপোজিশান ওকে তো ফর বাই উইথ প্রেপোজিশান প্রোনাউন প্রনাউন প্রনাউন প্রনাউনের পূর্বে বসছে এবং এই কথাটার সাথে এই বাকি ওয়ার্ডগুলির সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে এই গিফটটি গিফটটার কি সম্পর্ক না গিফটটি তার হি ইজ সে হয় কি মি আমার সাথে তার সম্পর্কটা কি না সে আমার পাশে ইউ ইউয়ের সাথে এগুলো কি আমি যাব তোমার সাথে এই সম্পর্কটি বুঝিয়ে দিচ্ছে উইথ তাই ফর বাই উইথ প্রেপোজিসন ওকে ফ্রেন্ডস সো ফ্রেন্ডস আর কথা মনে রাখবে যে নাউন বা যে প্রোনাউন প্রেপোজিশানের পরে থাকে প্রেপজিশনের পরে থাকে সেই নাউন বা প্রোনাউনকে আরেকটা নাম বলা হয় কি না প্রেপজিশনের অবজেক্ট দে আর দ্য অবজেক্টস অফ প্রেপোজিশন প্রেপোজিশান এদের অবজেক্ট হলো ওই নাউন বা প্রোনাউন হয়ে গেল প্রেপোজিশানের অবজেক্ট মনে রাখবে ওকে তো বন্ধুরা এই প্রেপোজিশান এমন একটা পার্স অফ স্পিচ এটাকে ইউজ করে একটা বাচ্চা একটা কচি সেন্টেন্সকে আমরা ধীরে 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 বড় করতে পারি আমরা একটা বিগ সেন্টেন্স লং সেন্টেন্স তৈরি করতে পারি প্রেপোজিশান ব্যবহার করে তাই প্রেপোজিশানটি আমাদের বাক্য তৈরি করতে রাইটিংয়ের ক্ষেত্রে ভীষণ উপকারী ভীষণ কাজের আমরা একটা অনেকগুলি ছোটো ছোটো টুকরো টুকরো সেন্টেন্স না করে যদি একটা বড়ো সেন্টেন্স করতে চাই অর্থটা একই রেখে তো তখন সুবিধা করে আমাদের এই প্রেপোজিশান এটা একটা মোজার পাট চলো তাহলে দেখে নেওয়া কিভাবে প্রেপজিশন একটা ছোট্ট বাক্যকে ধীরে 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 বড় করতে পারে সো লেট আস সি তো বন্ধুরা দেখো আমি এখানে একটা বাক্য অলরেডি লিখেছি ফুল স্টফ কি রূপা ইজ গোয়িং রূপা যাচ্ছে রূপা এখন যাচ্ছে কোথাও রূপা এখন কোথাও যাচ্ছে এই যে আমাদের একটা প্রশ্ন থেকে যায় রূপা যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে কিভাবে যাচ্ছে অনেক প্রশ্ন আমার এখান থেকে থাকে সেই প্রশ্নগুলো টুকটুক টুকটুক করে উত্তর দিতে সাহায্য করে আমাদের প্রেপোজিশন দেখবে বন্ধুরা চলো মজার ব্যাপার রূপা ইজ গোয়িং কোথায় টু মার্কেট দেখো বন্ধুরা মার্কেট কথাটির সাথে রূপার একটা সম্পর্ক আছে কি না ওই মার্কেটেই রূপা যাচ্ছে তাই না তো রূপা ইজ গোয়িং টু মার্কেট মার্কেট হয়ে গেল নাউন তার আগে বসেছে প্রেপোজিশন রূপা ইজ গোয়িং টু মার্কেট চলো বন্ধুরা আমরা ওর সাথে আরও কিছু অ্যাড করি রূপা যাচ্ছে মার্কেটে কি ওকে রুপা ইজ গোয়িং টু মার্কেট আবার একটা প্রেপোজিশান বসিয়ে দিলাম কি অনে বাইসাইকেল রূপা একটা সাইকেল নিয়ে বাজারে যাচ্ছে দেখো আমাদের রূপা যে বাজারে যাচ্ছে এই কাজটা আস্তে আস্তে কত ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে আমাদের অনেক প্রশ্নের উত্তর আসছে প্রেপোজিশানের মাধ্যমে রূপা ইজ গোয়িং টু মার্কেট অনে বাইসাইকেল একটা বাইসাইকেলে চড়ে মার্কেটে যাচ্ছে ঠিক আছে দেখো আবার একটা প্রেপিশন দিলাম কেন দিলাম সে মার্কেটে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে কিসে করে যাচ্ছে সাইকেলে যাচ্ছে নিয়ে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে এই কথাটা আমরা অ্যাড করবো রূপার যাওয়ার কথার সাথে তাই আমাদের একটা প্রিপোজিশন চলে উইথ উইথ এ ব্যাগ একটা ব্যাগকে সঙ্গে নিয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাগটা আবার সে কোথায় নিয়েছে কোথায় নিয়েছে চলো ইন হার হ্যান্ড তার হাতেই আছে ব্যাগটা সাইকেল নিয়ে যাচ্ছে হাতে একটা ব্যাগ আছে বাইসাইকেল উইথ এ ব্যাগ ইন হার হ্যান্ড ব্যাগটা কোথায় আছে আবার বুঝিয়ে দিল আমারকে ইন হার হ্যান্ড ওকে রূপা ইজ গোয়িং রুপা যাচ্ছে টু মার্কেট দেখো টু ইউজ করে মার্কেট যোগ করলাম অন এ বাইসাইকেল বাইসাইকেল যোগ করলাম অন দিয়ে উইথ এ ব্যাগ ব্যাগ দিলাম উইথ দিয়ে ইনহার হ্যান্ড ব্যাগ কোথায় আছে তার হাতে ইন হার হ্যান্ড ওকে টু বাই তো বন্ধুরা টু বাই কিনতে কেন যাচ্ছে কিনতে টু বাই এটা দেখো এটা ইনফিনিটিভ এটা ভার ভারবের আগে বসছে প্রেপোজিশন তখন এটা ইনফিনিটিভ কাজ করছে টু বাই কিনতে কি সাম ভেজিটেবলস কিছু শাকসবজি কিনতে সে বাজারে যাচ্ছে সাইকেল নিয়ে ওকে রূপা ইজ গোয়িং টু মার্কেট অন এ বাই সাইকেল উইথ এ ব্যাগ ইন হার হ্যান্ড টু বাই সাম ভেজিটেবলস কেন ভেজিটেবলস কিনতে যাচ্ছে ফর প্রেপোজিশান ফর দেয়ার তাদের ডিনার তাদের ডিনারের জন্য তাই না তাদের ডিনারের জন্য সে ভেজিটেবলস কিনতে যাচ্ছে তৈরি করবে তারপরে খাবে তো দেখো বন্ধুরা ডিনার খাবে কেমন টুডে রূপা ইজ গোয়িং টু মার্কেট অন এ বাইসাইকেল উইথ এ ব্যাগ ইন হার হ্যান্ড টু বাই সাম ভেজিটেবলস ফর দেয়ার ডিনার তো বন্ধুরা মজার ব্যাপার এটাই প্রেপোজিশন যোগ করে করে আমরা একটা সেন্টেন্সকে আরও আরও বড়ো করতে পারি ডিনারের জন্য তো এই বাক্যের সাথে আরও তথ্য আমরা এখানে যোগ করে বড়ো করতে পারি সেন্টেন্সকে প্রেপোজিশানের মাধ্যমে এই যে তাদের ডিনারের জন্য কবে ডিনার কে কে খাবে কোথায় খাবে ঠিক আছে এই সব কিছু আমরা কোথা এই একটা বাক্যের মধ্যে যোগ করতে পারি সেই যোগ করতে সেই বাকি নাউন বা প্রনাউনগুলোকে এই রূপার সাথে সম্বন্ধ কি আছে বুঝিয়ে দিতে একটা একটা করে প্রেপোজিশন আসে এবং এগুলিকে জয়েন করে দেয় ওকে তো এইভাবেই প্রেপোজিশান তার কাজ করে তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু প্রেপোজিশান আছে যেগুলো আমরা সিম্পলি ব্যবহার করতে পারি তো প্রেপোজিশান ব্যবহার করার আরও কিছু পদ্ধতি আছে বা কিছু ব্যতিক্রমী পদ্ধতি আছে সেই সমস্ত ব্যাপারে আমরা পরবর্তী প্রেপোজিশান ক্লাস নিয়ে আসবো সেগুলো আমরা ক্লিয়ারভাবে আরও জেনে নেব তো বন্ধুরা যে ওয়ার্ডগুলি কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের আগে বসে বাকি সেন্টেন্সের সাথে ওই নাউন বা প্রোনাউনের কী যোগসূত্র আছে সেটা বুঝিয়ে দেয় প্রেপোজিশান প্রেপোজিশান একটা ওয়ার্ডেরও প্রেপোজিশান হয় বা দু তিনটে ওয়ার্ড একসাথে যুক্ত হয়েও প্রেপোজিশান হয় সেগুলিকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলি যেমন ইনস্পাইট অফ কথাটার মানে একটা সত্ত্বেও কিন্তু ইনস্পাইট অফ অন বিহাফ অফ অন অ্যাকাউন্ট অফ এইভাবে আমরা কয়েকটি ওয়ার্ডকে যোগ করে প্রেপোজিশান তৈরি করি সেটা হয়ে গেল প্রেপোজিশান প্রেপোজিশনাল ফ্রেজ বা এই যেমন টু ইন অন ফর অ্যাবাব ওভার আন্ডার বিনিত অনেক প্রেপোজিশান আছে যে প্রেপোজিশানগুলো আমরা আস্তে আস্তে ইউজের মাধ্যমে পাবো জানতে পারবো শিখতে পারবো তো বন্ধুরা আজ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন শো দ্যাট ইউ ক্যান গেট দ্য নোটিফিকেশন অফ মাই নিউ নিউ ভিডিও শো বন্ধুরা আজকে এটাই তারা